নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আলু, পটল, টমেটো এবং ডিম দিয়ে একটা ঝোল বানাবো, যেটা এই গরমের জন্য খুবই ভালো এবং স্বাস্থ্যকরভাবে বানাবো, যেটা অল্প ঝাল, মশলা, তেল সব কিছুই অল্পভাবে ব্যবহার করব এবং চেষ্টা করব এই গরমে ভালো থাকার কিছু কিছু রেসিপি আনার। আজকে তাই জন্য আমি করেছি পটল, প্রথমে পটলটা দিয়ে দিলাম, তারপরে পেঁপে দিলাম, তারপরে আলু দিলাম, তিনটেকে হালকা করে ভাজা করে নিয়েছি। এখানে ভাজা করছি, এখনও খুব কড়া করে আমি ভাজা করব না, তাই একসাথে সবজিগুলো দিলাম, তাই পটলটা আগে তুলে দিয়েছি। আর পেঁপে সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, তাই দিয়ে দিয়েছি। এখানে কিছুক্ষণ ভেজে নিয়েছি, নিয়ে আর সবসময় আমি কম তেল ব্যবহার করেই তরকারিটা রান্না করার চেষ্টা করব, কারণ বেশি বয়স বাড়ার সাথে সাথে কিন্তু তেলটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই কিন্তু ভালো। এখানে আমি নুন হলুদও দিয়ে দিয়েছি স্বাদ মতো, দিয়ে আরও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। নিয়ে এখানে আমি লবঙ্গ, দারুচিনি, এলাচ, গোটা জিরে, তারপরে কালো সর্ষে, এলাচ, মৌরি একসাথে এটাকে বেটে নেব, পেস্ট করে নেব। আর এইদিকে আমি ডিমটাকে ভাজা করে নেব। ডিমটাও কিন্তু আমি খুব কড়া করে ভাজব না, কারণ ডিম কিন্তু খুব কড়া করে লাল করে ভাজলে দেখতে হয়তো সুন্দর লাগে কিন্তু খেতে অতটা ভালো লাগে না, শক্ত হয়ে যায়। তাই হালকা করে ডিমটা ভেজে নিলাম এবং ওই তেলের মধ্যে আমি যে মশলাটা করলাম, ওই পেস্ট করা মশলাটা, বাটা মশলা, সমস্ত রকমের মশলা দিয়ে আমি একটা মোটা মশলা করে নিলাম। নিয়ে এখানে আমি হালকা, একদম হালকা লঙ্কা দিয়েছি, কারণ এখানে ছোট বাচ্চা আছে বলে খাবার যখন খুব ঝাল খাওয়ার ইচ্ছা হলেও এই গরমে আমি খুব বেশি ঝাল খাবো না এবং দেবও না, আর বাচ্চাদের বিশেষ করে কমই ঝাল দেওয়াটা উচিত। তা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা তরকারিটা, আর এর মধ্যে আমি একটা গোটা টমেটো দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেব, আর সঙ্গে যে ডিমটাকে আমি ভেজে রেখে তুলে রেখেছিলাম ডিমটাও সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে খুব ভালো করে ভাজা করে নেব। আর বন্ধুরা, তা খুব বেশি যদি কড়া করে ভাজা হয় জিনিসটা কিন্তু খুব একটা ভালো হয় না। আর রান্না করতে করতে আমার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, রান্না এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, তাই বসিয়ে দিয়েছি এটা ঢাকা দিয়ে, ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসে তরকারিটা আবার নামাবো। দেখুন আমি পৌঁছে দিয়েছি, দিয়ে আবার চলে এলাম, এখানে তরকারিটা ব্যাস পুরোটাই হয়ে গেছে, নামিয়ে নেব। আর বন্ধুরা, এই গরমে সবাইকে অনুরোধ করব যাতে এই রকম হালকা পাতলা সব রকমের ভিটামিনযুক্ত সবজি খেতে পারেন, কিন্তু তেল মশলা ঝাল যতটা পারবেন একটু কম খাবেন, তাহলে কিন্তু সুস্থ সবল থাকার সম্ভাবনা বেশি থাকে। এখন আমার এই ঝোলটা নামানো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, তরকারিটা আমার হয়ে গেছে। এইরকম ডিমের ঝোল, উপকারী সবজি দিয়ে যদি ডিমের ঝোল বানানো যায় তাহলে কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই এবং মানুষ সুস্থভাবে বেঁচে থাকবে। এখানে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, এবার ভাতের থালাটা সাজিয়ে নেব। ভাতের থালা আমি রোজই সাজাতে ভালোবাসি, তাই আপনাদের কাছে একটু শেয়ার করি। এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিলাম, আজকে ভাতটা অবশ্য একটু শক্ত রয়ে গেছে, মানে চালের অন্য চাল আনা হয়েছে, তা চালটা আমি বুঝতে পারিনি যে কতটা ফুটলে কেমন হয়, আর খুব গলা ভাত একদমই আমি পছন্দ করি না। আর এখানে আমি ভেজ অমলেট করেছি একটা, ভেজ অমলেটটা এখানে গাজর আর টমেটো, ক্যাপসিকাম দিয়ে ভেজ অমলেট বানিয়েছি। সেই অমলেটটা কিন্তু, এটাও কিন্তু সবজি বা ভেজের দিকটা, পুষ্টির দিকটা পূরণ করবে, তাই আমি ভেজ অমলেট বানিয়ে নিয়েছি।
নিয়ে এখানে আমি যে খুব স্বাস্থ্যকরভাবে অল্প তেল ঝাল মশলা ব্যবহার করে যে ডিমের ঝোলটা বানিয়েছিলাম সেটা করেছি। আপনারা হয়তো বলবেন যে ভাববেন তরকারিটা কেন সাদা হয়েছে বা কালার কেন আসেনি। আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করতে অতটা পছন্দ করি না, তার থেকে হালকা পাতলা খাওয়াটা অনেক বেটার। আর যতটা সুস্থ থাকা যাবে সেই দিকটাই আমি বেশি খেয়াল রাখি, তাই হালকা পাতলা ডিমের ঝোলটাও বানিয়ে নিয়েছি। এখানে আমি শেষ পাতে একটা আম দিয়ে দিলাম। আমটা কি হয়, খাওয়া পাতে শেষ পাতে যদি আম একটা খাওয়া যায় কিন্তু হজমে খুব সাহায্য করে। আজকের ভাতের থালিটা আজকে কেমন হয়েছে বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে, আমার জিনিস আমি তো অবশ্যই ভালো বলবো, আর আপনাদেরও এরকম হালকা পাতলা করে খাওয়ার জন্য অনুরোধ করব। আর আজকের সমস্ত ভাতের থালিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবারও তাহলে দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওর মধ্যে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের, আর অনেক শুভকামনা করি আপনাদের সুস্থ থাকার জন্য। আবারও তাহলে দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। টাটা।